আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে পর্কি ফিশ ফ্রাই করে দেখাচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই হয়ে গেছে এক পাশ, আরেক পাশ আমি ফ্রাই করে নিচ্ছি। এই মাছটা খেতে অনেক সুস্বাদু। এখন আমি মাছটার জন্য মশলা রেডি করব। আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য লবণ দিচ্ছি, তারপর ধনিয়া গুঁড়া দিচ্ছি, কারি পাউডার দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, একটা টমেটো কিউব করে দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কাঁচামরিচটা একটু নাড়াচাড়া করার পর আমি এখন মাছ দিয়ে দিচ্ছি, ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য ধনে পাতা কুচি করে উপরে দিয়ে দিলাম। এবার আরেক পাশ উল্টিয়ে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ মশলার মধ্যে উল্টিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা ভাজি হয়ে গেছে, এখন রেডি। আপনারা এইভাবে রান্না করলে এই পর্গি মাছটা খেতে অনেক মজা। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।